আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আবারও চলে আসলাম সেই মিজান ইলেকট্রনিক্সে। তো আজকের মামা আমরা কি দেখব? আজকে এই যে রমজান মাস, এখন গরমের সময়, যার কারণে একটু দেখাচ্ছে লোডশেডিংও হয়, যার কারণে মনে করেন আইপিএস এর প্রয়োজন পড়ে, তারপরে আপনার সোলারের ব্যাটারিগুলো চার্জ করতে হয়। এগুলো এখন একটা ধামাকা অফার চলতেছে মামা। তারপরে রেড এক্স আছে, এইগুলোর মাধ্যমে আমরা যেকোনো বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা এটা ডেলিভারি দিতে সক্ষম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার গুলো থাকবে, ওইখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো মামা আমরা ভিডিওতে চলে যাই, মূল ভিডিওতে চলে যাই। আজকে আজকে আমরা প্রথম কি দেখব? জি, এটা হচ্ছে 2000 ওয়াটের আইপিএস আইপিএস ইনভার্টার। ইনভার্টার ভোল্ট থেকে আপনার 220 ভোল্ট সাপ্লাই দেবে। আচ্ছা ঠিক আছে, আমি মালটা দেখাই। এটা হচ্ছে আপনার ডিসি কেবল আছে, এটা আচ্ছা ডিসি কেবল। হ্যাঁ, এটা 12 ভোল্ট ব্যাটারি থেকে সংযোগ দিবেন আপনি। আচ্ছা, সোলারে যারা চালাতে যাচ্ছেন, সোলারে ইনভার্টার, মানে আপনার 220 আউটপুট হবে, তাই তো? 12 ভোল্ট ঢুকবে। মালটা একটু দেখেন, এই যে যে 2000 ওয়াট। আচ্ছা আচ্ছা, 12 ভোল্ট ঢুকবে আর 220 আউটপুট হবে, এই যে দেখতে পারেন। এটাতে কিন্তু আপনি অনেক কিছু লোড দিতে পারবেন, সিলিং ফ্যান চালাতে পারবেন। এখন তো অনেক লোডশেডিং এর সময়, যেহেতু গরমকাল, গরমকালে এমনিতেই একটু লোডশেডিং এর সময়। তো আমরা প্রাইস পাচ্ছি কত এটার? আচ্ছা, এটা প্রাইস রাখা হচ্ছে আপনার, এটা আমি যে প্রাইসটা বলবো এটা কিন্তু সব বলছে। অনেকে বলতে পারে যে ভাই আমার এক পিস লাগবে, এটার কত রাখা যাবে? আসলে এক পিসের কিন্তু কোনো রেট নেই, কারণ আমি সব হোলসেলে দিচ্ছি। আবার অনেকেই বলতেছে যে ভাই আপনি হোলসেলে এত রেট বেশি কেন? ভাই আসলে একটা মাল কিনে নিলে তো আমি 10-20 টাকা 50 টাকা লাভ করবো, আমি তো বিনা লাভে আপনার মাল দেবো। এখন এইটা আমি রাখতে পারবো, সেটা হচ্ছে না, যেটা রাখা যায়, ঠিক আছে, এটা রাখতে পারবো আমি 1440 টাকায় পেয়ে যাচ্ছেন। এটা আছে হোলসেল, এটা 2000, ঠিক আছে। খুচরা একটা নিলে কিন্তু এর থেকে আরো রেট বাড়বে। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, পরে দেখাবো আমি আপনার 500 ওয়াটের আইপিএস, 500 ওয়াটের ইনভার্টার। আমরা বড়গুলো দেখি আগে, তারপর হচ্ছে ছোটগুলো দেখি আগে। আচ্ছা দেখো, হ্যাঁ বড়গুলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 500 ওয়াটের ইনভার্টার, ছোটটাই দেখি আগে, ঠিক আছে। আচ্ছা, এটা 500 ওয়াট। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনভার্টার? এটাও ইনভার্টার, এটাও ইনভার্টার। আচ্ছা, 12 ভোল্ট দেবেন, 220 ভোল্ট, 220 আউটপুট হবে। জি জি, এটা আছে, এর সাথে আপনার একটা ডিসি কেবল আছে। এটার প্রাইস কত? এটা রাখা যাবে আপনার 860 টাকা রাখা যাবে, 860। তোমা এটার প্রাইস তালি আমরা কত পাচ্ছি? এটার প্রাইস রাখা যাবে আপনার 860 অনলি। আমরা প্রাইস, এটা কি হোলসেল? হোলসেল হোলসেল, আমি একটারও খুচরা রেট কোনো বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবগুলাই হোলসেলে রেট বলছি। যা কুরিয়ারে দেওয়া সম্ভব, আপনারা দেশের বাইরে থেকেও মানে পারচেজ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি। আচ্ছা, তারপর 860 টাকা, তারপর কি আছে? এবার আরেকটা মাল দেখাবো আমি, 1000 ওয়াট ইনভার্টার সহ 10 এম্পিয়ার চার্জার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা আছে ইনভার্টার সহ চার্জার, চার্জার আপনার যে কোনো, আপনার কখন কারেন্ট যাবে কখন আসবে আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে 10 এম্পিয়ার চার্জার বলতে হচ্ছে আপনার এই, এটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ হবে, প্লাস এটা আবার ইনভার্টার। ইনভার্টার তারপর কি আছে? এবার দেখাবো আমি আপনার চার্জার, 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার, কোয়ান্টিটি আছে হিউজ হিউজ, আসলে আমাদের এখানে জায়গা কম, যার কারণে। আচ্ছা, তারপর কি আছে? এটা আছে আপনার 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার, ডিজিটাল 10 এম্পিয়ার, মানে ভ্যানের ব্যাটারিগুলো, যে রিকশার ব্যাটারি, এটাতে আপনার বড় পানির ব্যাটারি 130 এম্পিয়ার
আচ্ছা এটার প্রাইস কত রেট আছে একদম এটার প্রাইস কত আচ্ছা এটা রাখতে পারবো আমি হোলসেলে 980 টাকা অনলি 980 টাকা আচ্ছা আচ্ছা এটা খুচরা কিন্তু 1200 টাকা 1150 এরকমই বিক্রি করি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর কি আছে আচ্ছা 10 এমপিআর এর একটা মাল আছে এটাও ডিজিটাল কিন্তু কোয়ালিটি দুই রকম আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটি একটু কম আছে কম একটু কম আছে দেখি দেখি এত রং চং বকচক দেখতেছি বেশি আরে অনেক মাথা নষ্ট এইটাই তো ভালো পারবো আপনার না মনে হচ্ছে এটার প্রাইস অনেক বেশি না 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 রেট কম আছে 960 টাকা জি জি আর ওইটা ওইটা আছে আপনার 980 এটা আছে 980 আর ওইটা আছে মানে কম হইছে আপনার মালটা একটু কিছুদিন আগে পরে নাও 80 আর 60 জি আগে পরে নাও এজন্য আপনার একটু কম হইছে তা নাহলে কিন্তু একই রেট সব আচ্ছা আচ্ছা তারপরে কি আছে আচ্ছা এবার আছে আপনার 10 এমপিআর860 আচ্ছা আচ্ছা ওটা আছে 960 আর 80 960 কিন্তু খুচরা যারা বিক্রি করে এটা কিন্তু একটু আক পাস করে বিক্রি করে ঠিক আছে একটু আপ ডাউন থাকে রে তা নাহলে তো হবে না আসলে মানুষ বলবে যে না এটা আর আছে আপনার এগুলো আছে 1205 চার্জার যে ভ্যানের ব্যাটারি সিঙ্গেল একটা করে ব্যাটারি যারা চার্জ করতে চায় হ্যাঁ হ্যাঁ এই তাদের জন্য এটা রিকশার ব্যাটারি এটা আছে অটো চার্জার রিকশা ভ্যান আবার এটা ফুল চার্জ হয়ে গেলে আপনার সিগন্যাল দেবে যে ফুল চার্জ হয়ে গেছে দেখি এটা এর প্রাইস এটা আপনার রেট কম আছে এটা অনলি আপনার 530 অনলি 530 টাকা অনলি 530 টাকায় হয়ে যাচ্ছে এটা 530 টাকা আচ্ছা তারপর কি আছে এগুলো আর এসে আপনার এইটা এইটা এটা এগুলো এগুলো দেখানো হয়েছে না হ্যাঁ এগুলো দেখাইছি এই যে অ্যানালগ চার্জার গুলো আচ্ছা আর এই যে চার্জার গুলো আমি দেখালাম এগুলো কিন্তু সব অটো ফুল চার্জ হয়ে গেলে আপনি সিগন্যাল দেবে আপনি সিগন্যাল পাবেন যে ফুল চার্জ হয়ে গেছে আর দরকার নাই আচ্ছা আজকে কি থাকবে এগুলো থাকবে আচ্ছা ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।